তাই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। রাইশা বুবু, আজকে তোমার স্কুলে যাইতে হইব না, আজকে বাড়িতে মেহমান আইব, বাড়িতে অনেক কাম আছে। মনোরম বেগম রোদে বসে বসে সুপারি কাটছে, এক গাল পান মুখে গুজে কথাটা বলে, আবার সুপারি কাটায় মন দিল। রাইসা ব্যাগ রেখে এগিয়ে এসে জিজ্ঞেস করে, দাদু কে আসবে গো? মনে মনে খুশি হয়, তাহলে আজকে ভালো মন্দ রান্না হবে ঘরে। রিহানা রেহানা তো এই কারণেই দেখছে উঠানে খেলছে আর ভালো মন্দ খাওয়ার কথা বলছে, কিন্তু মেহমান আসলে তো বাবার অনেক টাকা খরচ হবে, মাসের শেষে তাহলে টানাটানি পড়ে যাবে। রাইসার বাবা রহমান সাহেব একজন স্কুল মাস্টার, কয় টাকার মাইনে পায়, সাতজনের সংসারের ভার বহন করতেই হিমশিম খেয়ে যায়, হিসেব করে মাস চালাতে হয়, এর মাঝে বাড়তি কেউ আসলে মাস শেষে সংসার চালাতে কষ্ট হয়ে যায়। রাইসার মা সালেহা বেগম গরু ছাগল হাঁস মুরগি পালনে বাড়ির পেছনের দিকে শাক সবজি গাছ লাগিয়ে এতে বাজার খরচ একটু কম পড়ে। আজকে শহর থেকা তোমারে দেখতে আইব, খুব বড় ঘরের পাত্র, ওই ঘরে বিয়া হইলে তুই রানী হইয়া থাকবি বুবু। দাদু তোমাকে কতবার বলেছি এভাবে কথা বলো না, ভালো শোনায় না, তুমি আর মা শুদ্ধ ভাষায় কথা বলতেই চাও না। ওইসে আমার কথার অত দোষ ধরান লাগবো না, তোর বাপ মাস্টার, তাই চাই আমরা যাতে তোগরে নানান শুদ্ধ কথা কই, তিন কাল গিয়া এক কালে ঠেকেছে, এখন কি আর নতুন কইরা কথান শিকন যায়, তোগরে ছোটবেলা থেকে শিখাইছে তাই পারছস, এই জন্য তো তোর লাইকে শহরে বিয়া ঠিক করছি, পাত্র গো শহরে নিজে গো বাড়ি আছে, যা সুন্দর করে সাজগোজ কর দেখি। রাইসা দৌড়ে বাবার কাছে যায়, রহমান সাহেব আজকে স্কুল থেকে ছুটি নিয়েছে, বাজারে যাবে বলেই তৈরি হচ্ছে। বাবা দাদু এগুলো কি বলছে, তুমি না বলেছো আমাকে অনেক পড়াবে, তোমার স্বপ্ন আমাকে উকিল বানাবে। মুখ গোমড়া করে কথাটা বলে, রহমান সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, রাইসা আম্মু আমার রাগ করে না, আজ না হোক কাল শ্বশুর বাড়ি যেতে হবে, মেয়ে যতই আদরের হোক না কেন বাবার বাড়িতে সারা জীবন থাকে না, তোমার তো শহরের স্কুলে পড়ার শখ অনেক তাই না, ওই বাড়ির লোকেরা বলেছে তোমাকে পড়াশোনা করাবে, তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ইচ্ছা আমারও ছিল না, ভালো সম্বন্ধে পেয়ে হ্যাঁ বলেছি, মন খারাপ করো না আম্মু, তুমি তুমি তো আমার কলিজার টুকরা, তোমায় ছাড়া আমার ঘর যে ফাঁকা ফাঁকা লাগবে, কিন্তু আম্মু এটাই যে নিয়তি, এটা তো কিছুতেই অস্বীকার করা যাবে না। রাইসা এতক্ষণ মন দিয়ে বাবার সব কথা শুনেছে, বাবা ঠিকই বলেছেন, আর শহরে যেতে পারলে আমি বাবার স্বপ্ন পূরণ করতে পারবো, এটাই বা কম কিসে, ভালো কিছু করতে হলে কষ্ট তো করতেই হবে। রহমান সাহেব নিজের সামর্থ্য অনুযায়ী আপ্যায়নের ব্যবস্থা করেছেন, শহর থেকে ছেলের বাড়ি থেকে পাঁচজন এসেছে, বসার ঘরে চা নাস্তা দেওয়া হয়েছে, অনেক দূর থেকে আসবে তাই দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়েছে, সালেহা বেগম রান্নায় ব্যস্ত, মেজ মেয়ে রাবেয়া এটা ওটা এগিয়ে দিচ্ছে, সবাই এইদিক ওইদিক চোখ বুলাতে লাগলো, মাটির ঘর দেখে যে বুঝার উপায় নেই, কি সুন্দর করে গোছানো ঘরটা, কেউ মন দিয়ে সাজিয়ে রেখেছে যেন। তখন ছেলের বাবা মতিউর রহমান হালকা কেঁসে পড়ল, তো ভাই সাহেব মেয়েকে নিয়ে আসুন, দেখি ছবির সাথে কতটা মিল পাওয়া যায়। রাবেয়া তোমার আপাকে নিয়ে বসার ঘরে এসো। রাইসা কালো রঙের সালোয়ার কামিজ পরেছে, মাথায় বড় করে খুঁটটা টেনে নিয়েছে, অপরিচিত মানুষের সামনে যেতে দ্বিধাবোধ করছে রাইসা, দাদি বলল, এত শরম পাওয়ান লাগবো না, চল এইখানে বিয়া হইলে ওরাই তোর আপনজন হইব, চল আমিও যামু সাথে নাজামাইয়ের সাত মুখখানা দেখি আসি। দাদু আমি আর রিহান লুকিয়ে দেখে এসেছি, ভাইজান কিন্তু খুব সুন্দর, খুকিকেও টেলিভিশন নায়কের মতন দেখতে। রাইসাদের বাড়িতে টেলিভিশন ছিল, নষ্ট হয়ে যাওয়ার পর আর সারানো হয়নি, রহমান সাহেব বাচ্চাদের পড়াশোনা নষ্ট হবে বলে ঘরে আর টেলিভিশন নেয়নি, পাশের বাড়ি খুকিদের বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে অবশ্য রাইসা যায় না, সিনেমা আগে ছোটবেলায় ঘরে যখন টেলিভিশন ছিল তখন দেখেছে, সিনেমার নায়ক তো খুব সুন্দর হয়। তাহলে রেহানা যে বলল, যা
তা আবার হয় নাকি? রাইসা সবাইকে সালাম দিল, মতিউর রহমান বসতে বলল। রাইসা যেন হাত পা কাঁপছে অনবরত। সবাই অচেনা মানুষ খুব লজ্জাজনক, সবাই অচেনা মানুষ খুব লজ্জা পেয়ে ওড়না আরেকটু টেনে দিল। তখন ছেলের বোন মোমো জিজ্ঞেস করল, তোমার নাম কি? রাইসা খানম, কাপা কাপা গলায় উত্তর দিল রাইসা। খুব পুরনো দিনের নাম, আসলে ডিজিটাল যুগে এসেও তোমরা পুরনো দিনেই রয়ে গিয়েছো। এত বড় ঘোমটা টেনে বসে আছো, এখন কি কেউ এভাবে থাকে? মোমোর কথা রাইসা খুব লজ্জা বোধ করল, এভাবে না বললেও পারতো। বাবা তো আমাদের সব সময় বলে, কারো পোশাক দেখে কাউকে ছোট করতে মনে কষ্ট দিয়ে কথা না বলতে, কেউকে এভাবে অপমান করতে নেই। মডার্ন ড্রেস পরে এসেছে, খুব সুন্দর করে সেজে গুজে এসেছে, বড়দের সামনে পায়ের উপর পা তোলে বড়লোকি ভাব নিয়ে বসে আছে, কিন্তু বড়দের সামনে পা তুলে বসাটা যে বেয়াদবি এটা হয়তো জানা নেই। রাইসা, তুমি মোমোর কথায় কিছু মনে করো না, শহরে বড় হয়েছে তো। এ আমার বড় ছেলে সাগর আর ছোট ছেলে সোহান। সাগরের জন্ম গ্রামে হলেও মানুষ হয়েছে শহরে। সাগরের বিয়ের জন্যই গ্রামে আসা, ওর মা গ্রামের মেয়েকে বিয়ে করাবে বলে জেদ ধরেছে। ভাই সাহেব, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, এবার একে অপরকে চিনতে হবে, একটু আলাদা কথা বলার ব্যবস্থা করুন। অবশ্যই, পাশের ঘরে কথা বলতে পারে। সাগর কিছুতেই যেতে চাইছে না, সোহাগ হাত ধরে উঠতে বলেছে। রাইসা ঘোমটার আড়াল থেকে দেখতে পাচ্ছে পাশের ঘরে দুজনকে কথা বলতে দেওয়া হয়েছে। রাইসা রাবেয়ার হাত শক্ত করে ধরে আছে, একা একটা ছেলের সাথে কথা বলতে ভয় পাচ্ছে। দাদু টান দিয়ে রাবেয়াকে নিয়ে যায়। রাইসা অনবরত কাঁপতে লাগলো, আজকে যেন কাঁপুনি একটা রোগ হয়ে গেল। রাইসা এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। কিছু সময় পর সোহান এসে বলল, আর কথা বলতে হবে না, চলো বিয়ের পর বাকি কথা বলো। ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাগর সোহানের হাত চেপে ধরে, ভাই বাবাকে বলো আমি এখন বিয়ে করব না, প্লিজ ভাই আমার বাবাকে একটু বোঝা। ভাইরা কথা দিয়ে ফেলেছে আগামী সোমবার তোদের বিয়ে, এখন তুই না বললে বাবার সম্মান ধুলোয় মিশে যাবে, বিয়েতে রাজি হয়ে যা ভাইয়া প্লিজ, আর কিছু করার নেই। আচ্ছা আমি রাজি, একবার বিয়েটা হতে দে, দেখিস কি করি আমি। এ ছোট লোকদের খুব শখ তাই না, বড় ঘরে মেয়ে, বড় ঘরে মেয়ে বিয়ে দেওয়ার লোভী পরিবার। বামন হয়ে চাঁদে যাওয়ার স্বপ্ন আমি ধূলিসাৎ করে দিব, দেখিস। ছোট লোকের বাচ্চাদের উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। এটা বলে হনহন করে পেরিয়ে গেল। সাগর ঘরে এসে ভাঙচুর করতে থাকে, ঘরের সব জিনিসপত্র তছনছ করে দেয়, কিছুতেই মেয়েকে নিজের স্ত্রী বলে মানতে পারবে না। আমি তো এই মেয়েকে বিয়েই করতে চাইনি, জোর করে আমার ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে। এরকম গ্রামের খ্যাত একটা মেয়ে আমার স্ত্রী কিছুতেই হতে পারে না, পিচ্ছি একটা মেয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিবে, আর আমি তো তা মেনে নিতে, আর আমি তো তা মেনে নিব না, এটা কিছুতেই হতে পারে না। অচেনা জায়গা, প্রথম দিনে এসে এমন ঘটনা দেখে রাইসা ভয় কেঁদে দেয়। রাইসার কান্না শুনে সাগর যেন তেলে বেগুনে জ্বলে উঠল, এমনি মাথায় আগুন জ্বলতেছে, তার মধ্যে এই মেয়ের ন্যাকা কান্নায় সাগর আরো বিরক্ত হয়ে চেঁচিয়ে বলতে লাগলো, এই মেয়ে আমার জীবনটা নরক বানিয়ে এখন ন্যাকা কান্না করা হচ্ছে তাই না? এইরকম কথা শুনে রাইসা ভয় পেয়ে জোরেই কেঁদে দেয়, এতে সাগর প্রচন্ড রেগে যায়। ন্যাকা কান্না করার হলে বাহিরে গিয়ে করো, নাটক করতেছে নাটক করতে মন চাইলে বাহিরে অনেক জায়গা আছে, সেখানে গিয়ে যারা তোমায় ভালোবেসে এই বাড়িতে এনেছে তাদের কাছে গিয়ে করো, আমার সামনে এমন ন্যাকা কান্না করলে একদম খুন করে ফেলবো। রাইসা ভয় পেয়ে দাঁতে দাঁত চেপে কান্না বন্ধ করে রাখে, সত্যি যদি মেরে ফেলে তাহলে উকিল হবে কি করে? উকিল হয়ে নেই একবার, এই লোককে আগে জেলের ভাত খাওয়াবো। আহারে কত দামি দামি জিনিস ভেঙে ফেলেছে, নিশ্চয় অনেক দামি। সাগরের চেঁচামেচি শুনে শারমিন বেগম আসে, আজব তো সাগর, ঘরের এই অবস্থা করেছিস কেন, এত রাতে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? মেয়েটা কেমন ভয় পেয়ে গেছে, দেখ এখনো কি শান্তি দিবি না একটু? মাঝরাতে কোন ভীমরতি হয়েছে তোর? আমার ভীমরতি হয়নি, তোমাদের হয়েছে। আমি তো এই মেয়েকে বিয়ে করতে চাইনি, জোর করে আমার ঘরে চাপিয়ে দিয়েছো, এখন আবার ঘরে পাঠিয়ে দিয়েছো, কি পেয়েছো তোমরা বলো তো? এটা আবার কেমন কথা তোর,
বউ তো তোর ঘরেই থাকবে, তাই না? বাবা আমার, আর পাগলামি করিস না। তোর বাবার শরীরটা ভালো না, মানুষটা ঘুমের মধ্যে ওষুধ খেয়ে ঘুমিয়েছে। জানতে পারলে রেগে যাবে, ঘুমিয়ে পড় বাবা, মাঝরাতে পাগলামি করিস না। চোখের ঘুম কেড়ে নিয়ে ঘুমাতে বলছো? এইটা বলে রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। শারমিন বেগম কিঞ্চিৎ কেঁপে ওঠেন। নতুন বউয়ের সামনে ছেলের এমন ব্যবহারে তিনি খুবই লজ্জিত। গ্রামের মেয়ে এমনি শহর নতুন এসেছে, অচেনা বাড়ি, অচেনা লোক, সবাই মেয়েটা তো এমনি ভয় পেয়ে আছে, তারই মাঝে সাগরের পাগলামি। এই মেয়ে এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? লাইফটা তো একেবারে হেল করে দিয়েছো, এখন কি ঘাড় মটকাবে নাকি? চুপচাপ শুয়ে পড়ো, আমার আশেপাশে ঘেঁষতে যাতে না দেখি, যদি দেখতে পাই এই ঘরের মতো তোমাকে তছনছ করে দিব। এটা বলে সামনে পড়ে থাকা জিনিসে লাথি মেরে বারান্দায় চলে গেল। বারান্দা থেকে কেমন যেন গন্ধ নাকে আসছে। ছি, উনি এই বাজে জিনিসও খান, বইতে পড়েছি এগুলো শরীরের জন্য ক্ষতিকর। উনি কি পড়েননি? যাগে বাবা আমার এত, যাগে বাবা আমার এত জেনে কাজ নেই। রাইসা মাথা কিছুতেই ঠুকছে না। উনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? বড়লোকদের ব্যবহার মনে হয় এমন হয়। আমাদের গ্রামের মোড়ল কাকাও বড়লোক, কিন্তু বাবা বলে উনি তো খুব ভালো মানুষ। আবার কিছু বলতে আসুক, আমিও ছেড়ে দিব না। বাড়ির জন্য মনটা কেমন করছে, আসার সময় মা, দাদু, রাবেয়া, রেহানা, রিহান কত কান্না করেছে, সবার সাথে এখন কত মজা হতো। এখানে কেমন যেন দম বন্ধ হয়ে আসছে, এত এত বড় বাড়ি, মানুষই নেই বললে চলে, এত বড় বড় ঘরে ওরা থাকে কি করে, ভয় করে না? বুটিসুটি মেরে খাটের এক কোণে শুয়ে এগুলো ভাবছে রাইসা। সাগর ঘরে এসে দেখে রাইসা অন্যদিকে মুখ করে শুয়ে রয়েছে। কেমন মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, ঘুমানোর আগে পোশাক চেঞ্জ করে ঘুমাতে হয় তাও জানে না। এই মেয়ে উঠে বলছি, আপনার সমস্যা কি বলেন তো? একবার বলেন শুয়ে পড়তে, যেই শুয়ে পড়লাম এখন উঠতে বলছেন। এইটা বলে রাইসা সাগরের দিকেই তাকালো। সত্যি তো সিনেমার নায়কদের মতো দেখতে কত লম্বা, গায়ের রং কত ফসা, সাদা প্যান্ট, নীল রঙের শার্টে মনে হচ্ছে সালমান খান। পরক্ষণে রাইসা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। লোকটা এমনি বদমেজাজি দেখতে ফেলে আর রক্ষে নেই। এতটুকু পিচ্ছি একটা মেয়ে, বড়দের মুখে মুখে তর্ক করছো, বেয়াদব মেয়ে, বাবা তো শিক্ষক, এতটুকু শিক্ষা দেয়নি তোমাকে? আপনার এত সাহস আমাকে বেয়াদব বললেন? বললাম, কি করবে তুমি? সাগর এতক্ষণ ভেবেছে গ্রামের মেয়ে বোকাসুকো হবে, কিন্তু এই মেয়ের তো খুব সাহস, আর কথাগুলো শুদ্ধ ভাষায় খুব সুন্দর করে বলে। রাইসার এই ব্যাপারটা সাগরের পছন্দ হয়। কি করব মানে, তোর ঘাড় মটকে দিব। তুই চিনিস আমি কে? এত বড় সাহস আমাকে বেয়াদব বলিস? পিচ্ছির মুখে তুই তো করে শুনে সাগর ফ্যাবা চাকা খেয়ে যায়। কি বলে এসব এই মেয়ে, সাগর একটু ভয় পেয়ে বলে। কে কে তুমি? আমি কে তাই না? গ্রাম থেকে আসার সময় রাস্তার মোড়ের বটগাছের পেটনি আমি। এটা বলে হো করে হাসতে লাগলো রাইসা। সাগর কি করবে বুঝতে পারছে না, গ্রামের বটগাছের পেটনি থাকে এটা সত্যি কথা। এই মেয়ে যদি পেটনি হয় তাহলে রাইসা কোথায়? রাইসাকে খেয়ে ফেলো না তো। এই পেটনি আন্টি, সরি পেটনি আপু, তাহলে আমার বউ রাইসা কোথায়? সাগরের বোকামি দেখে রাইসা অট্টহাসিতে হেসে ফেলে। সাগর আহামক হয়ে তাকিয়ে থাকে। কি সুন্দর মায়াবী চেহারা, লাল শাড়ি গহনাতে ছোট্ট পরী মনে হচ্ছে। এই প্রথম রাইসার দিকে তাকালো, মেয়েটার মতোই খুব মিষ্টি হাসিটা। কি হলো, ভয় পেলে তো? আহারে বেচারি এখন বাহাদুরি কোথায় গেল, ভীতু লোক একটা। তবে রে, এটা বলে রাইসার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। উচকে মেয়ে একটা আমাকে ভয় দেখাস, তোর সাহসের তারিফ করতে হয় বই কি? রাইসা থাপ্পড় সহ্য করতে না পেরে পড়ে যায়, ভাঙা কাচে হাত কেটে যায়। রাইসা আহ করে উঠে অশ্রুসিক্ত নয়নে সাগরের চোখের দিকে তাকিয়ে আছে। উনি সিনেমার নায়কের মতো দেখতে, কিন্তু ওনাদের মতো ভালো নয়। সাগর এত জোরে মারতে চায়নি, পিচ্ছে একটা মেয়ে, দুষ্টুমি করেছে এর জন্য মারাটা ঠিক হয়নি। এই কাজটা একদম ঠিক করিনি, যতই দুষ্টু হও অচেনা জায়গায় এসেছে। এই মেয়ে উঠো, ওয়াশরুমের ওই দিকে যাও, ফ্রেশ হয়ে এসো। কথা মতো ওয়াশরুমে চলে যায়, কিন্তু কল কোথায়, কি করে হাত মুখ ধুবে, এই দিক ওদিক না পেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। এই মেয়ে এতক্ষণ কি করো,
আমি চেঞ্জ করবো, তাড়াতাড়ি আসো। কোনো উত্তর না পেয়ে এগিয়ে এসে দেখে দরজাটা খোলা রেখেই দাঁড়িয়ে আছে। কি এভাবে দাঁড়িয়ে থেকে ভয় দেখাবে ভেবেছো নাকি? তখন সাগরের চোখ যায় রাইসার হাতে। খুব মায়া হয় মেয়েটার জন্য, রক্ত পড়তেছে, ব্যান্ডেজ করে রক্ত ঝরাচ্ছে বোকা একটা মেয়ে। না আসলে এখানে আসতে বললেন, কিন্তু এখানে কল কোথায়, কলপার কোন দিকে যদি একটু বলতেন। সাগর একটু মুচকি হেসে, যতই রাগ থাকুক মেয়েটার উপর এমন বোকা বোকা কথা শুনে হেসে ফেলল। এখানে কলপার নেই, এটা হলো ট্যাব। এদিকে ঘুরাবে পানি পড়বে, আবার উল্টো দিকে ঘুরালে অফ হবে। বুঝতে পেরেছ নাকি টিচার রেখে শিখাতে হবে? না আমি এত বোকা না, বাবা বলে আমার মেধা শক্তি খুব ভালো। আচ্ছা এটা দিয়ে কি করে? এটা হলো ঝর্ণা, যখন গোসল করবে তখন এরা ঘুরাবে, তাহলে উপর থেকে পানি পড়বে। রাইসার উপর দিকে তাকিয়ে দেখলো কিছুই নেই, কই থেকে পানি পড়বে, একবার ঘুরিয়ে দেখি। তখনই পানি পড়ে দুজনে ভিজে গেল। সাগর খুব রেগে যায়, তাড়াতাড়ি অফ করে ফেলে। তখন রাইসার মুখের দিকে তাকে সব রাগ যেন ঝর্ণার পানির মতো ঠান্ডা হয়ে গেল। কি মিষ্টি চেহারা মেয়েটার, চোখের দিকে তাকিয়ে যেন কোনো মায়া শহরে হারিয়ে গেছে সাগর। গাল বেয়ে টপটপ করে পানি পড়তেছে, দেখতে খুব মায়াবী লাগছে। ততক্ষণে রাইসার অবস্থা খারাপ, এমনিতেই ঠান্ডা পড়তেছে, তার মধ্যে রাতে পানিতে ভিজে কি যে একটা অবস্থা। রাইসা হাঁচিতে ধ্যান ভাঙল সাগরের। তোমাকে সাহায্য করতে আসাটাই আমার ভুল হয়েছে, বাজি মেয়ে একটা। আপনি কি আসতে কে বলেছে? আমি একা একা বৃষ্টিতে ভিজতাম, খুব মজা হতো। তাহলে বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। আমি রাবেয়া লুকিয়ে লুকিয়ে ঘরের পেছনে ভিজতাম, মা খুব বকতেন। তোমার মতো ফাজিল মেয়েকে না বকে লাঠি দিয়ে পিটানো উচিত ছিল। বৃষ্টিতে ও সরি, ঝর্ণাতে ভিজলে হাঁচি কাশি বাঁধাবে, এগুলো চেঞ্জ করে এসো। এই মেয়ের সঙ্গে থাকলে আমার শেষ ঠিকানা পাবনাই হবে মনে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা মাথা থেকে দূর করতে হবে। মাঝে কোলবালিশ দিয়ে দুজন দুদিকে ফিরে শুয়ে পড়ল। রাইসা ক্লান্ত শরীরে তার উপর গোসল করাতে ঘুমিয়ে পড়ল, কিন্তু সাগরের চোখে ঘুম নেই। সামিয়াকে কি জবাব দিবে? দুবছরের সম্পর্ক এত সহজে কি ভুলে গিয়ে এই মেয়ের সঙ্গে সংসার করা সম্ভব না। রাইসা নাকি পাইসা, ওর মায়ের পড়া চলবে না। যেই করে হোক ওকে এই বাড়ি থেকে তাড়াতে হবে, এই মেয়ে আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই নেই। শুনেন রাইসার বাপ, আমার বর মাইয়া আর জামাইরে দুদিনের জন্য হলেও নিয়ে আসেন। আমার মাইয়া কোনো দিন এক রাত এই বাড়ি ছাড়া থাহে নাই, কেমনে আছে কে জানে, একটা ফোন দেন, না হয় বেয়াই মশাইরা খুব ভালো মানুষ, ফোন দিয়া কন দেহি এই বাড়ি দুজন আইতে, ছোট গুলা বর বইনরে এর লাইগা দেহেন কেমন কান্তাছে। মেয়ের জন্য মন আমারও কাঁদে, যখন আমার মেয়েকে নিয়ে গাড়িতে উঠেছে তখন আমার মনে যেন তোলপাড় চলছিল, মনে হয়েছিল কে যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিয়ে যাচ্ছে। হাতের উল্টো দিকে চোখ মুছে মোবাইল বের করে ফোন দিয়েছে বাড়ি। সালাম বেয়াই সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি কেমন আছেন? আমার কলিজাটা তো আপনাকে দিয়ে দিচ্ছি, কেমনে ভালো থাকি বলেন। কাল যদি মেয়ে জামাইকে আমাদের বাড়িতে আসার অনুমতি দিতেন। আসলে এমন হুটহাট করে বিয়েটা হলো, জামাই বাবাকে আপ্যায়ন ও করতে পারলাম না। অবশ্যই যাবে, আপনি মন খারাপ করবেন না, রাইসা এখন আমার মেয়ে, আপনি ওকে যত্নে, আমি ওকে যত্নে রাখবো। ফোনে কথা বলে সাগরকে ডাকতে পাঠালো। কাজের মেয়ে রুনা দরজায় নক করতেছে। ও নতুন ভাবি, ওঠেন, আব্বা আম্মায় ডাকে, ভাইজান সহ আসেন। রুনার ডাকে সাগরের ঘুম ভেঙে গেল। রাইসা নাক ডেকে ঘুমাচ্ছে, মনে হচ্ছে রাক্ষসী নাক ডাকছে। রাইসার ডাকে রাইসার দিকে তাকিয়ে অবাক। আমি তো এই মেয়েকে ছুঁয়ও নি, তাহলে ওর পোশাকের এই অবস্থা কেন? সাগর সাথে সাথে চোখ ঘুরিয়ে নিল। এই মেয়ে উঠে বলছি, এভাবে ঘুমিয়ে আছো কেন, ঘুমাতেও জানো না, ননসেন্স কোথাকার। রাইসা ঘুমের মধ্যেই বলতে লাগলো, মা আজকে অনেক শীত লাগছে, একটু ঘুমোতে দাও পরে উঠবো, তুমি যাও তো। সাগর এক গ্লাস পানি রাইসার মুখে ঠেলে দিল। এবার আর ঘুমের মধ্যে নিশ্চয়ই আবল তাবল বকবে না, জীবনটা অতিষ্ঠ করে তুলেছে ফাজিল মেয়ে একটা।
এই আপনি পাগল হয়েছেন নাকি? শীতের মধ্যে পানি দিলেন কেন? মাত্র তো পানি ঢেলেছি, শীতের মধ্যে পানিতে যে চুবাইনি এটাই অনেক। আর কি বললে আমি পাগল? আমি নয়, তুমি পাগল। না হয় ঘুমের মধ্যে হাবল তাবল বলতে না, তাড়াতাড়ি উঠো, বাবা ডেকেছে। বাবা আসতে পারি? এসো। তোমাদেরকে ডাকার কারণ হলো রাইসাকে নিয়ে তোমার শ্বশুর বাড়িতে ঘুরে এসো। হুটহাট করে বিয়েটা হলো, তো আত্মীয় স্বজনরা উপস্থিত হতে পারেনি। বাড়ি গেলে রাইসার মনটাও ভালো হয়ে যাবে। কারো মন ভালো করার জন্য আমি কোথাও যেতে পারবো না, আমার খুব ইম্পর্টেন্স কাজ রয়েছে। এই মেয়েকে তোমরা আহ্লাদ দিয়ে মাথায় তুলেছ, আরও তুলো। ওর ব্যাপারে আমাকে কিছু বলতে আসবে না, আমার কাজ আছে, আমি গেলাম। মনে মনে বলতে লাগলো, সামিয়া এমনিতে ফায়ার হয়ে আছে, তার মধ্যে যদি গ্রামে ঘুরতে যাই তাহলে আর আমার রক্ষা নেই। আজকে ওর সাথে প্ল্যান করা লাগবে কি করে এই মেয়েকে তাড়াতে হবে।